নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল সিএফ স্পোর্টস। বন্ধুরা, যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন, যাতে সবার আগে সব রকম আপডেট পেতে পারে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। লাল হলুদ এখন স্পন্সরের খোঁজ। ইস্ট বেঙ্গল ক্লাব প্রথম ময়দানে ইনভেস্টার ট্রেন্ড শুরু করেছিল। কোচের সঙ্গে পথ চলার পর সেই ট্রেন্ডে এখন ভাটা পড়েছে। লাল হলুদে এখন নতুন বিনিয়োগকারীর খোঁজ চলছে। বুধবার বিকেলেও ক্লাব তাবুতে স্পন্সর বা ইনভেস্টারের খোঁজ নিয়ে বৈঠক হয়ে গেল। বৈঠকে ক্লাবের বেশ কিছু শীর্ষকর্তা এসেছিলেন, সঙ্গে ক্লাবের আইনজীবীও আসেন। শেষ মুহূর্তে ইস্ট বেঙ্গল একাধিক স্পন্সর জোগাড় করে বড় চমক দিতে চলেছে বলেই সরগরম। ফ্যানাদের মধ্যে এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট কমেন্টে প্রত্যাশার বহিঃপ্রকাশ চলছে। পরিস্থিতি যা, তাতে ইস্ট বেঙ্গলের সামনে শেষ সময় পেনাল্টির মতো, যা মিস করলে ম্যাচ হারতে হতে পারে। চলতি সপ্তাহে বৃহস্পতি এবং শুক্রবার করোনার কারণে লকডাউন, ফলে শনিবার কিংবা পরের সপ্তাহের শুরু দিয়ে ক্লাবের পক্ষ থেকে স্পন্সর ইস্যুতে সুখবর দেওয়া হতে পারে বলেই ইঙ্গিত। অন্যদিকে ইস্ট বেঙ্গল শেষ পর্যন্ত আইএসএল খেলবে কিনা সেই নিয়ে এখনও যখন আলোচনা তুঙ্গে, তখন গোয়াতে দ্রুত গতিতে কাজ শুরু করে দিল এফএসডিএল। ফ্র্যাঞ্চাইজিগুলির অনুশীলনের জন্য ভালো মাঠ দরকার, সেই কারণে গোয়াতে 16টি মাঠের মধ্যে 12টি মাঠ দলগুলির প্রস্তুতির জন্য চূড়ান্ত করে ফেলল এফএসডিএল। বেছে নেওয়া মাঠগুলি মেইল করে ফ্র্যাঞ্চাইজিগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে বলেই খবর। একাধিক মাঠেই আইএসএলের প্রস্তুতির জন্য পরীক্ষাটা মনে, তবে সেপ্টেম্বরের মধ্যে তা হয়ে যাবে বলেই আশাবাদী এফএসডিএল। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।